2011 সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্নের একটি ডিপার্টমেন্ট হলো ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, এবং 2012 সালের 24 জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয়েছিল। আমরা জানি যে ম্যানেজমেন্ট আছে প্রতিটি জায়গায়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় আমাদের ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সেই জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা যেন সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীকে ব্যবস্থাপনার জায়গাটিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে এবং প্রকাশ করতে পারে, এবং তাদের মাঝে যেন সেই চেতনাটি জাগ্রত হয়, সেই জায়গাটি আমরা স্টাবলিশ করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডে আমরা উদযাপন করছি। ইউনিভার্সিটি অনেক মজার একটা জায়গা, তবে সেই জায়গাটা শেষমেশ পুষ্পমণ্ডিত হবে যদি তুমি তোমার জায়গাটা গড়ে নিতে পারো। আমার খুব মনে পড়ছে আজকে থেকে 17 বছর আগে, যখন আমি তোমাদের মতো ছিলাম 2001 সালে, তখন আমি এভাবে বসেছিলাম, আমাদের একটা ফ্রেশার রিসেপশন হয়েছিল। তো 17টি বছর চলে গেছে, হয়তো আজকে থেকে 17 বছর পরে আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু তোমরা অনেকেই থাকবা। সেদিনই তোমাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আমি জানি না, আমি মানে এই প্রোগ্রামের কনভেনার এবং সেই হিসেবে খুবই সত্যি আনন্দিত, কিন্তু আমি কতটুকু সফল কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি সবাই যেন সুন্দরভাবে এই প্রোগ্রামটা এনজয় করতে পারে, সেলিব্রেট করতে পারে। আমাদের ডে লং প্রোগ্রাম আছে আর তোমাদের এই স্মৃতি পয়েন্টটা যেন সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রোগ্রামে আমাকে সহযোগিতা করেছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমার সকল ফ্যাকাল্টি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামে সফল। In the 24th of the January, maybe just like every other day indeed, but for the students of Department of Management Studies, this day is significant. আমরা গড়ে তোলার ক্ষেত্রে তোমাদেরকে সহায়তা করবো। থাকলো অনেক অনেক ভালোবাসা।
এবং আমাদের আগামী দিনগুলো তোমাদের সাথে আবার দেখা হবে, ক্লাসে কথা হবে, তোমাদের স্যারদের সাথে তোমাদের সাথে কথা হবে। এই শুভকামনা রেখে আমি আজকে এখানে তোমাদের ওরিয়েন্টেশনের শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি এদিক থেকে ভাগ্যবান, মুক্তিযুদ্ধেরা স্বাধীনতা করেছে বলেই, স্বাধীন যুদ্ধ করেছে বলেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, আর আমরা কষ্ট করেছি বলেই তোমরা আজকে এখানে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি এক্সপিরিয়েন্সটা বলছি তাহলে কাজে লাগবে তোমাদের, আমরা ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি আমাদের খুব ভালো লাগতো যখন ইলেকট্রিসিটি থাকতো, দু চারটা পাঁচটা ফ্যান চলতো ক্লাসরুমে, ক্লাস যে টিচার স্যার স্যার ক্লাস দিতেন ওনার ওখানে একটা ফ্যান চলতো, আর মাঝে মাঝে দু চারটা ফ্যান থাকতো, তাও সেখানে দু এক লেডি যারা আমাদের ক্লাসমেট তারা বসতো, সবাই আমরা বসতে পারতাম না। আর এখন এইরকম একটা সুন্দর হলরুম, এইরকম একটা অ্যানভায়রনমেন্টে তোমরা পড়তে পারছো, এটার জন্য আমাদের সেই আমাদের একটা প্রজন্ম কষ্ট করেছে বলেই যদি এখানে এখানে এইরকম একটা অ্যানভায়রনমেন্ট সৃষ্টি করে দেওয়া সম্ভব হয়েছে। এটা হলো গোল অবজারভেশন। এরপরে আমাকে স্টেডিয়ামে আমার সমস্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। এটা হলো কর্মজীবনে ঢোকার একটা গেট পাস, সেখানে আমাকে আমার বাকি কর্মজীবন কিভাবে পরিচালিত করতে হবে, এটা কিন্তু কমপ্লিট একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। এখানে প্রফেশনাল তো আছে, গ্রামীণ উনি আছে, উনি বলবেন, আমরা আমাদের দিক থেকে প্রফেশনালিজম যারা লাভ করি। আমি আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম আমি ট্যাক্স ম্যান, কিন্তু বেসিক্যালি আমি ট্যাক্স ম্যান না, আমি ট্যাক্স ম্যানেজার। প্রত্যেকটা জিনিসই আমাকে ম্যানেজ করতে হয়, কোথাও কম্প্রোমাইজ করতে হয়, কোথাও এইটার সাথে এতে কী করা উচিত সেটা আমাকে অ্যান্টিসিপেট করতে হয়, প্রত্যেকটা জিনিসকে আমাকে ম্যানেজ করতে হয়। আমি বলতেছিলাম আমার টোটাল অ্যাক্টিভিটির মধ্যে রেভিনিউ কালেকশনের কন্ট্রিবিউশন অনলি 35-40%, বাকি সমস্ত কাজ আমার ম্যানেজার, মানি ম্যানেজমেন্ট করা। সেটা অলওয়েজ ইনোভেটিভ একটা মাইন্ড থাকতে হবে, ইনোভেটিভ একটা মাইন্ড থাকতে হবে, এটা কিন্তু একটা বড় নেগেটিভ বড় জিনিস। এবং আমি মনে করি তোমাদের নেতৃত্বে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ দেখব, তোমাদের জন্য
সেই শুভকামনা রইল এবং পরিশেষে সকলের প্রতি অনেক শুভকামনা রইল। আমি মনে করি এই যে একটি সুন্দর আয়োজন, এটা আয়োজকদের আসলেই অনেক অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সরকারি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, তাদের স্টুডেন্ট এবং সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রাইভেট অফিসের সাথে এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এটা কিন্তু হওয়া অত্যন্ত জরুরি। আমরা কিন্তু দু বছর পরে চলে যাবো, কিন্তু আমার 27-30 বছর, 35 বছর অভিজ্ঞতা, এটা কিন্তু আমি আমার সন্তানদের মাঝে যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে সে 25-30 বছর না, সে আরও এগিয়ে যাবে। এই অভিজ্ঞতাটা তার জন্য অনেক বড় পাথর। প্রথমে আমি কি চাকরি পাবো, এইটা প্রথম প্রশ্ন। আমার তো মা মা খালু কেউ নেই, কে আমাকে চাকরি দেবে? সবার এই প্রশ্নটা কার কার মনে আছে, প্লিজ রেজ ইওর হ্যান্ড। যে আমি যদি ওটা ছোট্ট একটা চাকরিতে জয়েন করি, তাহলে আমি সোশ্যাল স্ট্যাটাসের কি হবে? দিস আর দি ফোর কোয়েশ্চেন্স এই মুহূর্তে আপনাদের মাথায় আছে, কারণ আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি জানি এই প্রশ্ন চারটা আমি এনকাউন্টার করে আসছি। অ্যাক্সেসের আমার কাছে ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউতে তিনটা গুণ আপনার থাকতে হবে। সেটা হচ্ছে যে প্যাশন থাকতে হবে, যে আমাকে কিছু একটা করতে হবে। পেশনের জন্য আর একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে পেশেন্স, যাতে আমাদের আমরা না হারাই। আজকে আমাদের হলো না, কালকে হবে। আপনারা তো জানেন রবার্ট ব্রুসের গল্প, 6 বারও যুদ্ধ অংশগ্রহণ করছে, 6 বার হারছে এবং 15 বছর চলে গেছে। পরে স্পাইডারের সাথে তার দেখা হলে বললো যে স্পাইডার পারলে আমি কেন পারবো না। তো উনি কী করলো, সপ্তমবারে উনি কী করলো, ইংল্যান্ডের রাজাকে স্কট থেকে উনি তাড়িয়ে দিলেন। উনি যদি সপ্তমবার যুদ্ধ না করতেন কী হতো? তাহলে উনি রবার্ট ব্রুস হতেন নামটা ইতিহাস কিন্তু তাকে মনে রাখত। তো আপনারা যদি মনে করেন যে আপনারা খুব কুইক সাকসেস হয়ে যাবেন, ইউ আর অ্যাবসলিউটলি ইন রং পেজ। সাকসেসের ডেফিনেশন কী জানেন? সাকসেসটা আসলে ফেলিওরের যোগফল হচ্ছে সাকসেস। তারপর 6টা জিনিস আপনারা একটু ট্রাই টু অ্যাভয়েড। একটা হচ্ছে এক্সকিউজ। এক্সকিউজ আমরা অনেক দিই, আমরা পার্সোনালি অ্যাজ এ ন্যাশন আমরা খুব এক্সকিউজ হয়ে যাবো। সেলফ ডাউট থেকে যায় যে আমি কি সেই লোক, এই ডাউটটা নিয়ে আমরা বসবাস করি, আমরা এই দুনিয়ায় থাকি, এটা ডাউটের দুনিয়া। এটা সেলফ ডাউটটা পুরোপুরি বাদ দিতে হবে। আর একটা জিনিস হয় কি, আমি একটু আগে বলছিলাম ফিয়ার অফ ফেলিওর, আমি যদি ফেল করি তাহলে আমার কী হবে, লোক হাসবে? হাসুক না, আমি যদি আর একটা লোককে হাসতে সাহায্য করি, আমার ফেলিওর নিয়েই তুমি হাসো, যে আমার এই কাজটা কন্ট্রিবিউট করবে ভবিষ্যতে, আমাকে, আমার জাতিকে, আমার পরিবারকে কন্ট্রিবিউট করবে, যেই জন্য আমি কাজ করছি। মেক শিওর ইউ নো ইউর সিভি বেটার দ্যান এনিবডি এলস, যে সিভিতে কোথায় কোন পদের কী লেখা আছে, দেয়ার আর গুডস অ্যান্ড লিভ ইউর রেস্ট অফ ইউর লাইফ অ্যাজ এ চ্যাম্পিয়ন। তো আপনাদের ওই পেইন এর সময়টা কিন্তু শুরু হয়ে গেছে, তো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি স্পন্টেনিয়াস, ব্রেইন সাহসী থাকা, নিজের উপর কনফিডেন্স থাকে, কোনো অবস্থাতে লুজ করা না। আর মামা চাচা খালু এগুলো সাকসেসের জন্য লাগে না। আই বেট নমস্কার সবাইকে। আমি তেমন বক্তব্য ভালোভাবে জানি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কিছু জীবনের কথা আমি বলবো। আমি কোথার থেকে আসছি, এই পর্যন্ত এসেছি আমি, তখন 80 দশকের কথা, তখন যোগাযোগ ব্যবস্থাটা ছিল আমাদের ওখান থেকে খুব কষ্ট করে, ওই নৌকায় করে আমাদের ওড়িশা আসতে হতো। আমি আর বাবা একটা নৌকা ভাড়া করে বরিশাল শহরে আসি, এই লঞ্চ ঘাটে ছিলাম, নৌকায় খেয়েছি, নৌকায় থেকেছি। ওই মাল নিয়ে আমি টাউন হলের সামনে, আমার বাবা তখন বরিশাল আমি কিছু চিনতাম না, আমার বাবা আর আমি ফুটপাতে বসে যাই, তখন তেমন একটা মাল কেউ কেনে না। একবার ভেবেছি, বাবাকে বললাম, বাবা কেউ নিচ্ছে না, আমাদের সংসার কীভাবে চলবে? অনেক বছর পর আজকে বলার সুযোগ দিয়েছে বলে এখানে আমি বলেছি। আমি কেউ মাল নিচ্ছে না,
এইভাবে একদিন দুই দিন তিন দিন চিড়া খাইও ছিলাম, পাঁচ দিন সাত দিন দশ দিন চলে গেল, কিছু কিছু মাল বিক্রি হচ্ছে। এরপর এক ভদ্রলোক উনি আমাদের সামনে আসলো, একটা ব্যাগের থেকে একটা ক্যামেরা বের করলো। তখন আমরা ভাবছি যে প্রথমে সে জিজ্ঞেস করলো যে আপনাদের নাম কি, কোথার থেকে আসছেন। তা আমরা ভাবছি যে প্রথমে নয় খাজনারিতে আসছেন, তো তখন বুঝতাম না যে সাংবাদিক কাকে বলে কি, এরকম তো আমাদের ধারণা ছিল না, কারণ আমরা গ্রামের ছেলে ছিলাম। তো এরপরে ওই ভদ্রলোক বলে কি কি মাল আছে আপনাদের, ওগুলো বের করেন। তো আমরা বের করলাম, বের করার পরে উনি ওগুলোর ছবি করলো। সে ভদ্রলোকের নাম হচ্ছে মানবেন্দ্র পটবেল, খুব সম্ভব সাংবাদিক, উনি সংবাদের সংবাদ পত্রিকার ছিল। এখনো ভদ্রলোক জীবিত আছে কিনা আমি জানি না। তো উনি ছবি করলো, সম্পূর্ণ মালামালগুলো আমাদের ছবি করলো। ছবি করার পর ওটা আমরা তেমন কিছু মনে করলাম না, ছবি কি হয় না কি হয়। তা আমি বললাম যে স্যার আসলে কি ঘটনাটা কি, তখন ওরা দেখতে পাবে, পরে দেখতে পাবে, আমাকে শুধু আমাদের শুধু একটা একটা কথা বলে চলে গেল। তা আমরা মাল বিক্রি করে আবার ওই নৌকায় এসে, মাত্র একটা শপ ছিল যেটা হচ্ছে মগবাজারে, টিনের টিন শেডটা একটা ঘর ছিল। তো আরঙ্গে আমাদের অ্যাড্রেস দিল যে আপনারা আসেন, আপনাদের এই শিল্পটা আরঙ্গ খুঁজে। তখন সে অ্যাড্রেসটা দেওয়ার পর বরিশাল থেকে আমি চলে গেলাম, আমি আর বাবা চলে গেলাম। আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয় মৃৎশিল্পের উপরে, অত্যাধুনিক কি কাজ করা যায়, যেটা আমার ভাগ্যটাকে খুলে দিয়েছে। লাখ লাখ প্রোডাক্ট আমি এক্সপোর্ট করেছি এই মাটির মাল, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কুর্তি জুট ওয়ার্ল্ড। এখানে আমার বক্তব্যটা শেষ করছি। We feel proud such a student come from this department or this university. They are performing well in the corporate world, and that's why I think it's a great opportunity nowadays. There's been you learn lots of things from experienced person in the group of our students. So, to sei jayga theke tomader jonno chotto prayash ar bolo chotto ana aro amra boro kichu korte chai, amra aro boro jaygay jete chai. Management poribar ke management ke আমরা একটি ব্র্যান্ডে ক্রিয়েট করতে চাই। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাখি সুর, তুমি কার পোষা পাখি, তুমি চোখে রাখো তো চোখে চোখে কথা হো, যেতে পথে আদে তোকে বলি, কত দূরে যায় জানি না তো হবে ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায়, রঙিনি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায়, রঙিনি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মোহনায়। I'm tired of sleeping on my, if you
good night and way. You look bad and much, maybe you should go. Jato dure chore jao hobe amar. Sob toto mon take dure reke. Sisir paakai shudhu tumi amar. Tobe aaj eto eka ami. Alo hoye dure tumi. Oh,
জেগে জেগে স্বপ্ন দেখি তোমার ওকে আমার মনে কিনে ছাড় তুমি জানো বুঝছো না একটু ফিরে দেখো না তুমি আমাকে তুমি বললে চাকা খেয়ে দেব তুমি চাইলে সিগারেট ছেড়ে দেব Oh,
তীর রক্ষণ কে স্বাদাইয়া বেশিন দিশে তার ভেতর জঙ্গেরের বর্ণিশ করা দেখতে করি কি সুন্দর দেখতে করি কি সুন্দর Yeah.